আজকের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া কাসিমিয়া কামেল মাদ্রাসার সুদীর্ঘ 46তম ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত মুহতারামী ওয়া মুকাররামী লাখো আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিজা শাইখি মুকাররামী ওয়া মুহতারামী কাবিলুল ইহতিরাম শাইখ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তৈয়িবা দান করুক, পড়িয়া আমিন। এমন এক প্রতিষ্ঠানের মাহফিল, আমি প্রায়শই মনে করি নরসিংদীর জামিয়া কাসিমিয়া না, জামিয়া কাসিমিয়া নরসিংদী। প্রায় সময় লোকেরা আমারে বলে, হুজুর আপনি তো নরসিংদীর ছেলে, কামালউদ্দিন জাফরি হুজুরও মনে হয় নরসিংদী, আসলে কিন্তু তিনি নরসিংদীর লোক না, ভোলা থেকে এসে তিনি এখানে বাতি জ্বালিয়েছেন। মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহর এই গোলামের দৃষ্টান্ত হচ্ছে তিনি তাকে এই মাদ্রাসাটাকে তিল তিল করে সাজিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আল মিশকাতু ফিহা মিসবাহ, এই বাতি সাজাতে গিয়ে তাকে তিনি সাজিয়েছেন, আর এই তাকে যিনি সাজিয়েছেন তিনি নিজে একটা আলোক বর্তিকা, আল মিসবাহ। এই আলোক বর্তিকাটা আবার একা একা জ্বলতে পারে না, আল মিসবাহু ফিহা জুজাজা, এটার মধ্যে আছে অনেকগুলো আলোক বর্তিকা। আপনাদের যারা আসাতেজা এজাম আছেন সবাই এক একটা আলোক বর্তিকা, জুজাজাতু কান্নাহা কাউকাবুন দুররি, এটা আবার এখানেই থেমে থাকে নাই, এখান থেকে আলো ছড়িয়ে দিয়েছে বিশ্বময়, সারা দুনিয়াতে আলো ছড়িয়ে দিয়েছে জামিয়া কাসিমিয়া, আলহামদুলিল্লাহ বলে। এরপরে শুধু বিশ্বময় জ্বালিয়ে দেয় নাই, বিশ্বের অমুসলিমদের কাছেও দিনী দাওয়া ছড়িয়েছে জামিয়া কাসিমিয়া, আলহামদুলিল্লাহ বলে। এরপরে আরো শুনেন, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পৃথিবীর পূর্ব পশ্চিমের সব জায়গায় আপনি যেতে পারেন, কিন্তু এখান থেকে এক একটা প্রদীপ যারা নিবে গিয়েছে এইরকম এক একটা প্রদীপ আর কোনো দিন আপনি খুঁজে পাবেন না, চলে গেছেন সাখাওয়াত সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিক, পড়েন আমিন। আরো অনেক আসাতেজা আজাম যারা চলে গেছেন এই প্রতিষ্ঠানে নিরলস খেদমত দিয়েছেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয়, পড়েন আমিন। আমাদের হুজুর আজকে সম্মানিত সভাপতি সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দীর্ঘ হায়াত হায়াতে তৈয়িবা আল্লাহ দান করুক, পড়েন আমিন।